আসসালামু আলাইকুম। বর্তমানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অনেকাংশেই তীব্র শ্বাসকষ্টে ভুগছেন এবং অনেক ক্ষেত্রে তাদের মেইন ভেন্টিলেটরের প্রয়োজন পড়ে। যদি কোনো কারণে কেউ মেইন ভেন্টিলেটরের সাপোর্ট না পেয়ে থাকেন তাহলে তারা এই এমার্জেন্সি লো কস্ট ভেন্টিলেটর ব্যবহার করতে পারেন যতক্ষণ না পর্যন্ত তারা মেইন ভেন্টিলেটরের সাপোর্টে না আসেন। এটা যিনি ডিজাইন করেছেন তিনি আমেরিকার একজন ডক্টর এবং এটার তিনি নাম দিয়েছেন ম্যাককাই ভেন্টিলেটর বা ভার্সন MK2। আমি তার ডিজাইন অনুসরণ করে এবং কিছু মডিফিকেশন করে এই এমার্জেন্সি লো কস্ট ভেন্টিলেটরের প্রোটোটাইপ বানিয়েছে। তো চলুন দেখা যাক এটাতে কি কি স্পেয়ার পার্টস করা হয়েছে। ফার্স্ট, আমার এখানে ব্যবহার করা হয়েছে আপনার অ্যাম্বুব্যাক, ফ্লেক্সিবল হোস পাইপ, অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, পিপ ভাল্ভ, মাস্ক। হাই টর্ক লো RPM মোটর, ডিসি মোটর, পাওয়ার সাপ্লাই এসি টু ডিসি, 12 ভোল্ট 10 এম্পিয়ার, মোটরও 12 ভোল্ট, রেগুলেটর PWM রেগুলেটর, এটা ডিসি মোটর কন্ট্রোল করার জন্য, সুইচ, বেয়ারিং, PVC পাইপ, কাট, ভেলক্রো, ফোম এবার আমরা আসি এটার অ্যাসেম্বলিতে। আমরা অ্যাসেম্বলিটা কিভাবে করব, প্রথমেই আমরা প্লাইউডের একটা পুরো প্লাইউডের আমরা টুকরো কেটে নিব। টুকরোটির মাপ হবে আমার 2 ফিট লেন্থ, 1.5 ফিট উইথ এবং 1 ইঞ্চ হাইট। মোটর সাপোর্টের জন্য আমরা টুকরো কেটে নিব, সেটা হবে 2 ফিট লেন্থ, 4 ইঞ্চি উইথ এবং 2 ইঞ্চি হাইট। রেগুলেটর সাপোর্টের জন্য আমরা একটা কাঠের টুকরো কেটে নেব, সেটার হাইট হবে, সেটার লেন্থ হবে 1 ফিট, উইথ হবে 4 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি। PVC পাইপ সাপোর্টের জন্য আমরা কাঠের টুকরো কেটে নিব, সেটার আপনার লেন্থ হবে 4 ইঞ্চ, উইথ 4 ইঞ্চ, হাইট 2 ইঞ্চ, দুইটা পার্ট। অ্যাম্বু ব্যাগ সাপোর্টের জন্য আমরা কাঠের টুকরো কেটে নিব, সেটারও মাপ আপনার 4 ইঞ্চ 4 ইঞ্চ 2 ইঞ্চ হবে এবং অ্যাম্বু ব্যাগ সাপোর্টের জন্য এটা বটম পার্ট সাপোর্ট, সেটা তো সেম মাপেরই কাট করব, সেটা হবে 4 ইঞ্চ 4 ইঞ্চ 2 ইঞ্চ। আমার PVC পাইপের লেন্থ হবে, এটা 3x4 PVC পাইপের লেন্থ হবে 32 ইঞ্চ এবং PVC দুই পাশে যেটা সাপোর্ট আছে সেটার আপনার লেন্থ হবে 8 ইঞ্চ এবং PVC টি ফিটিং সেটা হবে আপনার 3x4। রোটেটিং শ্যাফের আমার লেন্থ হবে 16 ইঞ্চ এবং
তার হাইট হবে 1 ইঞ্চ, এবং তার উইথ হবে 2 ইঞ্চ। এবার আসি আমরা এটা সেট আপ কীভাবে দিব। আমরা বোর্ডের মিডিল পোর্শনে যাতে পিভিসি পাইপটা থাকে সেভাবে এটা পয়েন্ট আউট করে নিব। এরপরে পিভিসি পাইপের যে 3x T4T ফিটিংটা আছে সেটার জন্য আমার ফিল্ডে মুভমেন্ট করে, সে কারণে আমি দুই পাশে কাঠের দুই পাশে দুটো হোল করে নিব এবং এটা এমনভাবে বসাবো যাতে আমি পিভিসি পাইপটা ফ্রিলি মুভমেন্ট করে। এটা বসানোর পরে আমি 4 ইঞ্চ উড স্ক্রু দিয়ে এটা নিচ থেকে আমি ফিক্সড করে নেব। পিভিসি পাইপের পাশাপাশি যে দুটা পাইপ আছে 8 ইঞ্চির, সেটা আমি ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নেব তার টপ এবং লোয়ার পোর্শনে, এবং মেশিন স্ক্রিউ 4 ইঞ্চ দিয়ে এটা আমি ফিক্সড করে নেব। এবার আসি অ্যাম্বু ব্যাগ আমি পিভিসি পাইপের সাথে কিভাবে বসাবো। অ্যাম্বু ব্যাগটা পিভিসি পাইপে এমনভাবে বসাবো যাতে পিভিসি পাইপটা পোর্শনটা আমার পিভিসি পাইপটা এমনভাবে মিডিল পোর্শনে থাকে। আর অ্যাম্বু ব্যাগের যে দুই পাশে সাপোর্টটা আছে এই সাপোর্ট দুইটার অ্যাম্বু ব্যাগ বসানোর জন্য যতটুকু আমার এখানে এরিয়া কাটা দরকার আমি কেটে নিব। দুই পাশে সেম ভাবে কেটে নেব যাতে এটা ভালোভাবে বসে। আমি এটা আগেই ফিক্সড করব না, আমরা দেখব হচ্ছে পিভিসি পাইপের সাথে অ্যাম্বু ব্যাগের সবচেয়ে যেটা বেস্ট কম্প্রেশন হবে যেটা হচ্ছে অ্যাম্বু ব্যাগ এবং পিভিসির অ্যাম্বু ব্যাগের টপ পোর্শন এবং পিভিসির মধ্যবর্তী এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য থাকে। এটা থাকলেই এটা আমি বেটার কম্প্রেশন পাব। অ্যাম্বু ব্যাগ সামনেও দেওয়া যাবে না বা খুব বেশি পিছনেও দেওয়া যাবে না, এটা অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে ঠিক সে বরাবর আমি অ্যাডজাস্ট করে দেন আমি সবগুলো ফিক্সড করে নেব উড স্ক্রু দিয়ে। এরপরে আসি আমি মোটরে, হাইটক ডিসি মোটর। হাইটক ডিসি মোটরে আমার যে শ্যাফ্ট আছে শ্যাফ্টের যে ফ্লাঞ্জ এটা ওয়ার্কশপ থেকে আমি বানিয়ে নিব। এরপরে এখানে যে মাউন্টিং প্লেট আছে সেটা আমি ওয়ার্কশপ থেকে বানিয়ে নিব। এরপরে মাউন্টেন প্লেটের সাথে আমার ডিসি মোটরের যে গিয়ারটা আছে এটা আমি ফিক্সড করে নিব। আর ফ্লাঞ্জ যেটা আছে ফ্লাঞ্জটাও আমি এলএন কি স্ক্রু দিয়ে ফিক্সড করে নেব। ওড স্ক্রু দিয়ে ফ্লাঞ্জের সাথে আমি রোটেটিং যে শ্যাফ্টটা আছে সেটা লাগিয়ে নেব। আর রোটেটিং যে শ্যাফ্টটা আছে রোটেটিং শ্যাফ্টের আমার এখানে
আপনার হোল করা হয়েছে চারটা, এটার কাজ হচ্ছে আমার, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম, এটা হচ্ছে মিনিমাম ভলিউম, এটা হচ্ছে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে আমার 1.5 ইঞ্চ করে। তো আমি এখানে বোল্ট ইউজ করেছি 4 ইঞ্চ লেন্থ, এবং এর ডায়ামিটার হচ্ছে 5/16 ইঞ্চি। আমি এখানে বেয়ারিং ইউজ করেছি 3টা। তো বেয়ারিংটা আমি এভাবে লাগাবো, ফার্স্টে আমার নাট থাকবে, এরপরে ওয়াশার, দেন বেয়ারিং, এভাবে সবার শেষে আমি নাট দিয়ে এটা টাইট করে নেব। মাউন্টেন প্লেট আমি মেশিন স্ক্রু 3 ইঞ্চি দিয়ে এবং উইং নাট দিয়ে এটা টাইট করে বসিয়ে নেব। তো এটার আগে আমার এখানে মেজারমেন্ট হয়ে আছে আমার ম্যাক্সিমাম কম্প্রেশনের জন্য, সেটা আমি কীভাবে করবো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার ম্যাক্সিমাম কম্প্রেশন হচ্ছে এই পোর্শনে, তো পিভিসি পাইপটা আমি এই পোর্শনে আনবো, এরপরে আমি দেখব আমার যে রোটেটিং শ্যাফ্ট আছে সেটা, এটা আমার ম্যাক্সিমাম কম্প্রেশন, এ বরাবর এটা আমি ফিক্সড করে নেব। তো আমি পেয়ে গেলাম আমার ম্যাক্সিমাম কম্প্রেশন, এরপরে আমি আসি ইলেকট্রিক্যাল কানেকশনে, পাওয়ার সাপ্লাই এটা আমার এসি টু ডিসি। তো ফার্স্টে আমার 220 ভোল্টের যেটা পাওয়ার সাপ্লাই সেটা সুইচে আসবে, সুইচের যেটা আউটপুট সেটা লাইনে আসবে, পাওয়ার সাপ্লাই যেটা নিউট্রাল নিউট্রাল পয়েন্টে দিয়ে দেবো। এখানে যেটা আউটপুট আছে আমার, আউটপুট আমার ডিসি পজিটিভ পোলারিটি, ডিসি নেগেটিভ পোলারিটি আছে, ডিসি ডিসির যে পজিটিভ পোলারিটি এখানে খেয়াল রাখবো, ডিসির পজিটিভ পোলারিটি অবশ্যই রেগুলেটরি পজিটিভ পোলারিটির সাথে কানেকশন আপনার কন্ট্যাক্ট হবে, আর ডিসি যেটা নেগেটিভ পোলারিটি আছে এটা রেগুলেটরি নেগেটিভ পোলারিটিতে আসবে, এটা একটা মনে রাখার বিষয়। এরপর থেকে আমি রেগুলেটরের যেটা আউটপুট, রেগুলেটরের আমার আউটপুট পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি, এটা রেগুলেটর আউটপুট, এটা আমার মোটরের কানেকশনে আসবে পজিটিভ আর নেগেটিভ পোলারিটিতে। আমরা ইলেকট্রিক্যাল কানেকশন দেখলাম, এরপর আমরা সেই পিভিসি পাইপে আমার আমি যে স্ক্রু ইউজ করেছি, স্ক্রুর এখানে আমি স্প্রিং ইউজ করেছি, স্প্রিংয়ের এখানে মেন কাজ হচ্ছে আমার পিভিসি পাইপটা রিটার্ন করার জন্য, আমার যখন পিভিসি পাইপ অ্যাম্বুকে প্রেস করবে এটা রিটার্ন হওয়ার জন্য আমার স্প্রিং দরকার আছে, না হলে সে অটোমেটিক্যালি ব্যাক করবে না। আপনার MK2-র সাথে এই মেশিনের কিছু মডিফিকেশন করা হয়েছে, মানে ফার্স্ট মডিফিকেশন হচ্ছে MK2-তে এখানে সিঙ্গেল পাইপ ইউজ করা হয়েছিল, আমি সিঙ্গেল পাইপের সাথে 2টি এক্সটেনশন পাইপ ইউজ করেছি, এটা হচ্ছে আপনার পার স্ট্রোকে মোর ভলিউম পাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে MK2-তে আপনার নয়েজ ছিল বেশি, তো নয়েজ রিমুভের জন্য আমি এখানে ফোম ইউজ করেছি, এটা বেয়ারিংটা যতটুকু জায়গায় হিট করবে আমি ততটুকুই জায়গায় আমি এখানে ফোম ইউজ করেছি। থার্ড হচ্ছে আমি এখানে স্প্রিং ইউজ করেছি এটা রাবার ব্যান্ডের বদলে, ফোর্থ হচ্ছে অ্যাম্বু ব্যাগের নিচে ফোম ইউজ করেছি, এটার রিজন হচ্ছে অ্যাম্বু ব্যাগের লাইফ টাইম বাড়ানোর জন্য। এবার আসি আমরা মেশিন স্টার্ট করবো, ফার্স্টে আমার পাওয়ার সাপ্লাই সুইচ অন করবো, যারা বড় যাদের এজ বড় অ্যাডাল্ট তাদের জন্য আমরা অ্যাম্বু ব্যাগের ক্যাপাসিটি বা তার স্টক হচ্ছে 3 সেকেন্ড পর পর সে পালস দিবে, তো সেই হিসাবে আমি আমার রেগুলেটার আমি অ্যাডজাস্ট করে নিয়েছি 3 সেকেন্ড, এটা বড়দের জন্য
দুই সেকেন্ড হচ্ছে আপনার যারা ছোট শিশু তাদের জন্য। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি যে কত সেকেন্ড পর পর সে পালস দিবে। আসি আমরা রেগুলেটার আমরা ইনক্রিজ করব। রেগুলেটার আমরা ইনক্রিজ করলাম, মেশিন চালা শুরু করলো। তো আপনারা দেখতে পাবেন মেশিন রানিং। তো আমার এটা আউটলেট যে আমার এয়ার, এটা আমি এখান থেকে পাচ্ছি, আপনারা শব্দ শুনতে পাবেন, মেশিনের নয়েস অনেক কম। এবং এটাতে যে আমরা ডাটাগুলো আছে, ডাটাগুলো আমরা গ্যাস ফ্লো অ্যানালাইজার মেশিন দিয়ে মেসার করে এগুলো আমরা পেয়েছি। তো এটার যে ডাটাগুলো আমি আপনাকে জানিয়ে দিই। তো এটাতে আমার যে এয়ারের প্রেশার হচ্ছে আপনার মিনিট ভলিউম, যেটা এটা মিনিট ভলিউম আমরা পাচ্ছি আমার 7.6 লিটার পার মিনিট। তারপরে এটার যে টাইডাল ভলিউম সেটা পাচ্ছি আমরা 465। আর এটাতে যে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেন যেটা পাচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে আপনার 20% অক্সিজেন। তো আমি যেহেতু রেগুলেটার এটা সেট করে দিয়েছি 3 সেকেন্ডে, তো এটা আমরা ইন্সপায়রিটি টাইম আর এক্সপায়রিটি টাইম এটা রেশিও হচ্ছে ইন্সপায়রিটি 1 আর এক্সপায়রিটি টাইম রেশিও হচ্ছে 2.79। তো আপনারা চাইলে এটা ইন্সপায়রিটি টাইম এক্সপায়রিটি টাইম রেগুলেটারের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন। এবং এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভলিউম, এটা হচ্ছে মিনিমাম ভলিউম। ম্যাক্সিমাম ভলিউম থেকে মিনিমাম ভলিউমে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারেন। তো আমার মেশিনের কার্যপ্রণালী আমি দেখে এলাম সবকিছু, মেশিন কীভাবে সেট আপ দেয়, মেশিন কীভাবে কাজ করে, ওভারঅল সব কিছু বললাম। তো আমি শেষে এই কথাই বলবো, যারা এমার্জেন্সি রুগী, ডাক্তার যখন আপনাকে সাজেস্ট করবে আপনার মেন ভেন্টিলেটারে সাপোর্ট নেওয়ার জন্য, যদি আপনারা কোনো কারণে মেন ভেন্টিলেটর পেয়ে না থাকেন, তাহলে তখনই আমি একমাত্র লাস্ট রিসোর্ট হিসাবে এই মেশিন আমি ইউজ করব, এমার্জেন্সি লো কস্ট ভেন্টিলেটর, এবং তাছাড়া নয়। ধন্যবাদ।